মাস্টার দ্য সূর্য সেন, পুরো নাম সূর্যকুমার সেন, ডাকনাম কালু হলেও তিনি মাস্টার দ্য নামে সমধিক পরিচিত। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মাস্টার দ্য সূর্য সেন 1894 সালের 22 মার্চ চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। সূর্য সেনের আত্মবলিদানের কাহিনী যুগে যুগে প্রেরণার উৎস। কলকাতা মেট্রো তার স্মরণে বাঁশদ্রোণী স্টেশনটির মাস্টার দ্য সূর্য সেন নামকরণ করেছে, আর ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি করে আবাসিক হল আছে। বাবা রাজমণি সেন ও মা শশীবালা সেন দম্পতির চতুর্থ সন্তান সূর্য সেন। ছোটবেলা থেকেই খুব বিনয়ী, গম্ভীর প্রকৃতি ও মনোযোগী ছাত্র ছিলেন তিনি। 1912 সালে চট্টগ্রামের হরিশ দত্তের ন্যাশনাল স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে তিনি চট্টগ্রাম কলেজে FA-তে ভর্তি হন। পরে 1918 সালে তিনি বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে BA পাশ করেন এবং চট্টগ্রামে ফিরে এসে ব্রাহ্ম সমাজের প্রধান আচার্য হরিশ দত্তের ন্যাশনাল স্কুলে শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতা করার কারণে তিনি সবার কাছে মাস্টার দা হিসেবে পরিচিত হন। এর পাশাপাশি তিনি চট্টগ্রামের বিপ্লবী কর্মী অনুরূপ সেন, চারু বিকাশ দত্ত, অম্বিকা চক্রবর্তী, নগেন্দ্রনাথ সেন প্রমুখের সঙ্গে গোপন বিপ্লবী দল গঠনের কাজ করেন। দূরদর্শিতা ও রাজনৈতিক প্রজ্ঞাবলি অল্প কিছুদিনের মধ্যেই দলের নেতা হিসেবে স্বীকৃত হন। 1921 সালে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানান, কিন্তু গান্ধী অহিংস আন্দোলন প্রত্যাহার করে নিলে সূর্য সেন অস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে বিপ্লবীদের জন্য অর্থ সংগ্রহের নির্দেশ দেন। পরে চট্টগ্রাম অস্ত্রাগারও লুট করেন। 1933 সালে এক গ্রামে বৈঠক করার সময় পুলিশ তাদের ঘিরে ফেলে। আগ্নেয়াস্ত্র বহন করা ছাড়া আর কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ার পরও হাইকোর্ট তাকে মৃত্যুদণ্ড দেন। 1934 সালের 12 জানুয়ারি মধ্যরাতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।